বৃত্তের ব্যাস ব্যাস সমান মানে এখান থেকে এটা পুরোটা হলো ব্যাস সেটাকে আমরা টু আর বলে থাকি আর ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক মানে টু আর বাই টু ইকাল টু আর তাহলে ব্যাসার্ধ দ আর দিয়ে ডিনোট করি আর ব্যাস হচ্ছে টু আর দিয়ে প্রথম অঙ্কটি বলা আছে একটি বৃত্তের ব্যাস আঠাশ সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে আঠাশ সেমি অর্থাৎ টু আর ইকুয়াল টু দেওয়া আছে আঠাশ সেমি তাহলে আর সমান সমান কী করে কী করে পাবো আঠাশ বাই টু সমান সমান চোদ্দ সেমি হচ্ছে আর তাহলে ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানে পাই আর স্কোয়ার আর পরিসীমার সূত্র জানে টু পাই আর এটা হলো এরিয়ার ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এরিয়া আর পরিসীমা একটি বৃত্তের পরিসীমার সূত্র হবে কি টু পাই আর আজকের অঙ্ক অঙ্কগুলি সব এই দুটি সূত্রের মাধ্যমে করব। তাহলে আর সমান পেলাম কত চোদ্দো সেমি চেয়েছে কি ক্ষেত্র ফল সূত্র কি আর স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল সমান জানি কি পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান আমরা সবাই জানি বাইশের সাত আর আরের মান পেয়েছি চোদ্দো তাহলে চোদ্দোটা কবার আছে আর দুবার আছে আর স্কোয়ার তাহলে আর একবার চোদ্দো হবে সাত দোকানে চোদ্দো অর্থাৎ বাইশ দোকানে চুয়াল্লিশ ইন্টু চোদ্দ তাহলে চুয়াল্লিশ আর চোদ্দ গুণ করে কত হলো ছশো ষোলো অর্থাৎ বৃত্তের ক্ষেত্রের ফল অপশন নম্বর বি ছশো একটি বৃত্তের ক্ষেত্রের ফল ছশো ষোলো সেমি হলে ব্যাসার্ধ কত মানে ব্যাসার্ধ চেয়েছে অর্থাৎ আরের মান চেয়েছে ব্যাসার্ধ মানে জানি আমরা আর তাহলে আরের মান বেগ করবো ক্ষেত্রের ফল দেওয়া আছে কত ছশো ষোলো তাহলে ক্ষেত্রফলের ফলের পায়ে আর স্কোয়ার এটার সমান সমান দেওয়া হচ্ছে ছশো ষোলো তাহলে পায়ের মান আমরা জানি বাইশের সাত আর আর স্কোয়ার এখান থেকে আরের মানটা বের করবো ছশো ষোলো এগারো দিকে কাটলে এগারো দোকানে বাইশ আর এখানে যদি এগারো দি কাটি পাঁচ এগারং পঞ্চান্ন ছয় এগারং ছেষট্টি ছাপ্পান্ন আবার ফের দুই দিয়ে কাটছি দুই দোকানে চার আট দোকানে ষোলো অর্থাৎ আটাশ পেয়েছি এখানে আটাশ আঠাশ আর এখানে পেলাম কত সাত তাহলে আর স্কোয়ার সমান সমান পেয়েছি কত আঠাশ গুণ সাত আর আর সমান সমান তাহলে এদের রুট হয়ে গিয়ে আঠাশ ইন্টু সাত হবে তাহলে এটা যদি ভাঙে আঠাশকে দুই দোকানে চার চার সাতটা আঠাশ আর একটা সাত আছে বসিয়ে দিলাম তাহলে আর সমান সমান এখান থেকে একটা দুই আসবে আর এখান থেকে একটা সাত আসবে আর সমান সমান বেলাম কত চোদ্দ অপশান নাম্বার নেক্সট প্রশ্নটি বলা আছে একটি বৃত্তের পরিধি বাইশ সেমি হলে ক্ষেত্রফল কত অর্থাৎ টু পাই আর সমান সমান দেওয়া আছে কত বাইশ সেমি তাহলে এখান থেকে কী চেয়েছে ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ারের মান বের করতে চেয়েছে টু ইন্টু এর মান বাইশের সাত ইন্টু আর ইকোয়াল টু বাইশ তাহলে বাইশ বাইশ কাটলো তাহলে আর সমান সমাইশ বাইশ কেটে গেল আর সমান সমান টু আর সমান সমান পেলাম সাত আর সমান সমান পেলাম সাত বাই দুই তাহলে পায়ে আর স্কোয়ার মানটা বের করতে বলেছে তাহলে পায়ে আর স্কোয়ার মান পায়ের মান বাইশের সাত আর এর মান পেয়েছি সাত বাই দুই ইন্টু সাত বাই দুই অর্থাৎ দুবার হলো আরের মান দুবার আছে বলে সাত সাত কেটে গেল এগারো দোকানে বাইশ সাতাত্তর বাই দুই তাহলে সাতাত্তর বাই দুই সমান সমান কথা হবে এটা যদি ভাঙি তাহলে তিন দোকানে ছয় সতেরো এর আট দোকানে ষোলো মানে আটত্রিশ পয়েন্ট ফাইভ আটত্রিশ পয়েন্ট ফাইভ বর্গ সেমি তাহলে অপশান নম্বর ডি ডিমটি বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল তেরোশো ছিয়াশি মিটার হলে পরিধি কত মিটার হবে তাহলে ক্ষেত্র ফল সমান দেওয়া আছে অর্থাৎ পায়ে আর স্কোয়ার সমান সমান দেওয়া আছে তেরোশো ছিয়াশি বর্গ মিটার বর্গ মিটার পায়ের মান কত বাইশের সাত আর স্কোয়ার বসালাম তো তেরোশো ছিয়াশি তাহলে যদি আমরা এগারো দিয়ে যদি কাটি প্রথমে আমরা দুই দিকে কাটবো এগারো দোকানে বাইশ এখানে যদি দুই দিকে কাটি পাঁচ দোকানে ছয় দোকানে বারো তারপর নয় দোকানে আঠারো তিন দোকানে ছয় ফের এগারো দিয়ে কাটব এগারো দিয়ে কাটলে ছয় এগারো ছেষট্টি তিন এগারো তেত্রিশ অর্থাৎ আর স্কোয়ার সমান সমান পেলাম তেষট্টি ইন্টু সাত তাহলে আর সমান সমান কী পাবো রুট অফ তেষট্টি ইন্টু সাত এবার তেষট্টিকে ভাঙলে এটা আসবে সাত গুণ তিন গুণ তিন আর সাত একটা আছে বসে দিলাম দুটো তিনের বদলে একটা তিন বাইরে আসবে আর এক দুটো সাতের বদলে একটা সাত অর্থাৎ আর সমান সমান পেলাম কত একুশ চেয়েছি কি পরিধি তাহলে পরিধি কি করে বার করব পরিধি ইকাল টু সমান কি জানি টু পাই আর তাহলে টু ইন্টু বাইশের সাত আর আর এর মান পেয়েছি কত একুশ একুশ তাহলে এটা যদি কাটি তিন সাত তে একুশ তাহলে চুয়াল্লিশ ইন্টু থ্রি চুয়াল্লিশ ইন্টু থ্রি মানে তিন চারে বারো দুই আধে এক তিন চারে বারো অর্থাৎ একশো বত্রিশ নাম্বার সি দুটি ব্যাসের অনুপাত আছে কত টু আমরা একটা ধরলাম বড়ো হাতের আর টু আর একটা ধরলাম ছোট হাতের আর এই দুটো ব্যাসের অনুপাত আছে কত টু বাই অর্থাৎ আর বাই আর টু ইস টু থ্রি বেরোবে এখানে দুই দুই কেটে গিয়ে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ক্ষেত্র এর অনুপাত কী হবে তাহলে পাই বড় হাতে আর স্কোয়ার আবার এখানেও পাই ছোটো হাতের আট স্কোয়ার অর্থাৎ পাই পাই কেটে গেলো অর্থাৎ আরের মানটা কী হলো এক কথায় স্কোয়ার হল তাহলে স্কোয়ার হলে কি আসবে এখানে চার বাই নাইন তাহলে অপশন নাম্বার সি ফোর ইস নাইন দুটি বৃত্তের পরিধির অনুপাত ফাইভ ইস টু সিক্স হলে তাদের ব্যাসের অনুপাত কত অর্থাৎ পরিধি টু দুটি বৃত্ত টু পাই আর একটা ধরছি বড় হাতের আর যেটা পরিধি দেওয়া আছে কত ফাইভ আর দ্বিতীয়টা টু পাই আর ছোট আর ধরলাম এটা দেওয়া আছে কত সিক্স অর্থাৎ পাঁচ বাই ছয় টু পাই টু পাই কেটে যাবে অর্থাৎ আর বাই আর ইকুয়াল টু দাঁড়ালে কত পাঁচ বাই ছয় এনে চাইছি কি তাদের ব্যাসের অনুপাত ব্যাস মানে আমরা জানি কি টু আর আর এটাও টু আর টু আর এটা ছোট হাতের আর হবে এটা ধরেছি ছোটো হাতের আর দুটো বৃত্ত তাহলে টু টু কেটে গেল অর্থাৎ আর বাই আরই দাঁড়ালো তাহলে আর বাই আর মানে পাঁচ বাই ছয় তাহলে এখান থেকে বুঝতে পারলাম যদি পরিধির অনুপাত যা থাকে তাহলে ব্যাসের অনুপাতই ঠিক তাই বেরোবে অর্থাৎ ফাইভ ইস টু ছয়ই হবে দ্বিতীয় নম্বর অঙ্কটি বলা আছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ফোর নাইন হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত তাহলে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আমরা একটা বৃত্ত ধরছি ক্ষেত্রফলের সূত্র কি পায়ে আর স্কোয়ার তাহলে একটা বৃত্তর ব্যাস ধরছি বড়ো হাতের হার পাই আর স্কোয়ার আর একটা ধরছি বৃত্তের ব্যাস ছোট হাতের হার পাই আর স্কোয়ার অর্থাৎ ফোর বাই নাইন তাহলে পায়ে পায়ে কেটে গেল তাহলে আর বাই আর ইকোয়াল টু এধারে ধর স্কোয়ার আছে এধারে ধর রুট হয়ে গেল চার বাই নয় অর্থাৎ আর বাই আর ইকুয়াল টু দাঁড়ালো বড় হাতের আর বাই ছোটো হাতের আই আর ইকোয়াল টু দাঁড়ালো টু বাই থ্রি তাহলে কী চাইছে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে জানে কি আমরা আর তাহলে ব্যাসার্ধ অনুপাত কত দাঁড়ালো টু ইস টু থ্রি অপশান নাম্বার ডি তারপরে নেক্সট অঙ্কটি বলা আছে একটি চাকার ব্যাসার্ধ সেভেন ব্যাসার্ধ কত দিয়েছে সাত সেমি চুয়াল্লিশ কিমি অতিক্রম করলে চাকাটি কতবার ঘুরবে তাহলে ব্যাসার্ধ দিয়ে আছে কত সাত সেমি আর চুয়াল্লিশ কিমি চুয়াল্লিশ কিমি অতিক্রম করলে চাকাটি কতবার ঘুরবে তাহলে দুটিকে একই ইউনিটে নিয়ে আসব এটা আছে সাত সেমি তাহলে এটা কিমি থেকে কিলোমিটার থেকে অর্থাৎ কিলোমিটার থেকে আমি কিসে নিয়ে যাব সেন্টিমিটারে তাহলে হবে কিলো সেন্টি তাহলে আমরা এটা কি করলাম কিসে আনলাম কিলোমিটারে ছিল এটাকে আমরা সেন্টিমিটার আনলাম তাহলে এটাও দুটি একই জাতীয় চলে এলো সমজাতীয় এটা টোটাল পরিধি অর্থাৎ চাকাটি যতবার ঘুরছে অর্থাৎ এত কিমি ঘুরবে অর্থাৎ এতবার পরিধি এতবার ঘুরেছে অর্থাৎ টোটাল পরিধি যে কবার ঘুরেছে সে সেই কবারের টোটাল পরিধি বাই যদি আমরা একবারের পরিধি যদি ভাগ করি তাহলে চাকাটি কতবার ঘুরছে তাহলে বের করে ফেলবো তাহলে একবারের পরিধি কত হবে টু পায়ার ধর পায়ের মান বাইশের সাত ইন্টু সাত অর্থাৎ সাত সাত কেটে গেল বাইশ দোকানে কত চুয়াল্লিশ অর্থাৎ এই চুয়াল্লিশ কেটে গেলো অর্থাৎ একের পর পাঁচটা পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এতবার ঘুরবে এটা আমরা ধরলাম একটি গোলাকার মাঠ আছে তার এক পাক মারলে অর্থাৎ এক পাক যদি আমরা হাঁটি তাহলে যদি একশো মিটার হয় তাহলে আমরা ধরলাম ওই মাঠটিতে আমরা টোটাল চারশো পা চারশো মিটার আমরা হেঁটেছি তাহলে কত মারলাম তাহলে এটা কি করে পাবো টোটাল পরিধি টোটাল পরিধি কত চারশো আর এক পাকের পরিধি দিয়ে যদি ভাগ করি তাহলে কত বার আমরা হেঁটেছি ওই মাঠ দিয়ে তাহলে বার করে দেবো তাহলে এটা ভাগ করলে চার অর্থাৎ চার বা চার পাক আমরা এইটা হেঁটেছি ঠিক তেমনই এটা করেছি আমরা নেক্সট অঙ্গটি একটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে দুই সেমি চার সেমি ছ সেমি হলে এদের ক্ষেত্রের ফলে সমষ্টি সমান অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে এদের ক্ষেত্রের ফলে সমষ্টি সমান তাহলে প্রথমটা ধরলাম পায়ে আর স্কোয়ার মানে দুয়ে মান হয়ে যাবে চার হয়ে যাবে পায়ে আট স্কোয়ার চার দ্বিতীয়টাও কত হয়ে যাবে ষোলো তৃতীয়টা প্রায় ছয় ছত্রিশ অর্থাৎ সব করার ক্ষেত্র সমষ্টি সব এদের ক্ষেত্রে ফলের সমষ্টি তাহলে প্রতিটার ক্ষেত্রে ফলে সমষ্টি করে নিয়েছে এদের ক্ষেত্রে ফলে সমষ্টি সমান ক্ষেত্র ফল বিশিষ্ট তাহলে এদের ক্ষেত্রে ফলে সমষ্টি সমান ক্ষেত্র ফল বিশিষ্ট আর একটা কী হবে আয়তক্ষেত্র হবে না সরি এদের ক্ষেত্রে ফলে সমষ্টি বিশিষ্ট আরেকটি কি হবে বৃত্তর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলের বিশিষ্ট আরেকটি ক্ষেত্র ফল হলো যে তা যে আরেকটি নতুন যে বৃত্ত দাঁড়ালো তাদের তার ব্যাসার্ধ কত অর্থাৎ এই সমষ্টি এই তিনটির বৃত্তের সমষ্টি পল্টো আরেকটি নতুন যে বৃত্তা দাঁড়াবে এই তিনটে নিয়ে সেটা ব্যাসার্ধ কত অর্থাৎ এখানে পাই কমন গেলো অর্থাৎ চার প্লাস ষোলো প্লাস ছত্রিশ পাই আর স্কোয়ার পায়ে পাই কেটে গেল এটা এটা যোগ করব ষোলো ছয় আধ এক তিন দুই পাঁচ ছাপ্পান্ন তো আর স্কোয়ার সমান সমান দাঁড়ালো কত ছাপ্পান্ন তাহলে আর সমান সমান হবে কি রুট ওভার ছাপ্পান্ন তাহলে এটা যদি ভাঙে ছাপ্পান্নকে যদি ভাঙে কত হবে লশক আকারে দুই দেড় দিলে দুই দোকানে চার আঠাশ দোকানে ছাপ্পান্ন ফের দুই দেড় দিলে চোদ্দো দোকানে আঠাশ ফের দুই দিয়ে দিলে সাত দোকানে চোদ্দো অর্থাৎ একটা দুই বেরোবে টু ইন্টু টু ইন্টু টু গুণ সাত অর্থাৎ একটা দুই বেরোলো অর্থাৎ দুই রুট চোদ্দ অপশন নম্বর সি